নমস্কার নমস্কার বন্ধুরা, পাপিয়াস কিচেনে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো ডিমের কারি। তার জন্য দেখো, আমি এখানে 3 পিস ডিম সেদ্ধ করে নিয়েছি। এখানে আছে ছোটো সাইজের 2টো পেঁয়াজ, এই মাঝারি সাইজেরই 2টো পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি। এখানে আছে 1 চা চামচ মতো আদা রসুন বাটা, এখানে আছে 1/2 চা চামচ আছে হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ আছে লঙ্কা গুঁড়ো, 1/2 চা চামচের একটু কম আছে জিরে গুঁড়ো, 1/2 চা চামচের অনেকটাই কম আছে তোমার ধনে গুঁড়ো, এখানে আছে 7 মতো নুন, এখানে আছে টমেটো কুচি, 1টা টমেটোর আমি মাঝারি সাইজের টমেটো সেটা আমি 3 ভাগে 1 ভাগ নিয়ে নিয়েছি, আর এখানে আছে গরম মশলা, সানরাইজের গরম মশলা, এখানে আছে ঘি, আর এখানে ফোড়নের জন্য আছে 1/2 আছে তেজপাতা, 1/2 আছে শুকনো লঙ্কা, আর আছে একটুখানি আছে গোটা জিরে, আর আছে এখানে চিনি। প্রথমে আমি কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি, 2 টেবিল চামচ মতো আমি এখানে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে, এতে আমি ডিমটা নুন আর হলুদ মাখিয়ে এতে ভেজে নেব। প্রথমে আমি ডিমটা নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। দেখো এবার আমি ডিমটা দিয়ে দিও, ডিমটা আমি এখন হাই ফ্লেমে রেখে একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। দেখো আমার ডিমটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি ডিমটা। দেখো ডিমটা আমি তুলে নিয়েছি। আমি এই ডিম ভাজার তেলেতেই আমি তেজপাতা লঙ্কা জিরে আর চিনিটা দিয়ে দিলাম। এটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা মিডিয়াম ফ্লেমে রেখে ভালোভাবে ভেজে নেব। এখানে আমি এবার দিয়ে দেবো নুনটা, নুনটা দিয়ে আমি ভালোভাবে ভাজবো। তোমরা তোমাদের স্বাদ মতো নুন দেবে, আর দিয়ে দেবো টমেটো কুচি। দেখো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এখানে দিয়ে দেবো আদা রসুন বাটা। আমি প্রায় 1 মিনিট ধরে লো ফ্লেমে রেখে ভালোভাবে কষিয়ে নেব। দেখো আমার আদা রসুনটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার আমি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়োটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো একটু জল। এটা আমার লো ফ্লেমে রেখে ভালোভাবে কষিয়ে নেবো। এটা আমি জল দিয়ে দিয়েছি, লো ফ্লেমে রেখে আমি 1 মিনিট মতো কষাতে দেব। দেখো আমার মশলাটা থেকে তেল ছাড়ছে, এবার আমি এতে আরেকটু সামান্য জল দিয়ে আবার 1 মিনিট মতো কষাতে দেব। দেখো আমার মশলাটা থেকে আরও তেল ছাড়ছে, আমি এতে আরেকটু সামান্য জল দেব, আবার আমি একটু কষাতে দেবো এটা। দেখো আমার এখানে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, তোমাদের আমি দেখাতে ভুলে গেছি। এখানে আমি ধনে পাতা একটু দিলাম, এবার আমি দিয়ে দেবো ডিমগুলো। এবার দিয়ে দেবো একটু জল। এটা আমি হাই ফ্লেমে রেখে ভালো করে ফুটিয়ে নিয়ে আমি লো ফ্লেমে রেখে দেবো। আমার কিন্তু এটা ফুটে গেছে,
এবার আমি এটা লো ফ্লেমে রেখে দেব। লো ফ্লেমে রেখে আমি প্রায় 3 থেকে 4 মিনিট মতো লো ফ্লেমে রেখে দেব। দেখো এটা আমার কিন্তু পুরো রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ অনেকটা মাখা মাখা হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেব মিট মশলা, এই গরম মশলা, সরি গরম মশলা। দেখো আমি সামান্য পরিমাণে এখানে দিয়ে দিলাম গরম মশলা। এবার আমি দিয়ে দেবো সামান্য একটু ঘি, দেখতেই পাচ্ছ আমার 1 চা চামচেরও কম এখানে আছে ঘি, আমি এটা এখানে দিয়ে দিলাম। দিয়ে আমি ভালোভাবে এটা নেড়ে নেব। এটা আমার পুরো লো ফ্লেমে আছে, লো ফ্লেমে রেখেই আমি এটা ভালো করে আরও 30 থেকে 40 সেকেন্ড মতো ভালোভাবে নেড়ে নেব। দেখো আমার কিন্তু এটা হয়ে গেছে পুরো রেডি। আমি এবার গ্যাসটা অফ করে দিলাম, এবার আমি এটা নাবিয়ে নেব। দেখো আমার ডিমের কারিটা পুরো রেডি হয়ে গেছে। তোমরাও বাড়িতে এরকমভাবে বানাবে এবং কেমন হয়েছে সেটা যেন আমায় কমেন্টের মাধ্যমে জানাবে। তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই যেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, আর তোমরা যেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার, আবার তোমাদের সঙ্গে পরের ভিডিওয়ে দেখা হবে।